মুরব্বীদেরও দরকার আছে, তবে মুরব্বীদের একটু কম দরকার, যুবকদের বেশি দরকার। মুরব্বীদের যা বুঝাইবেন, যা ওয়াজ করবেন, লাস্টে মুরব্বীরা কি বলবে জানেন? লাস্টে বলবো যে এত বড় বড় হুজুর দেখছি জীবনে, এক গ্লাসে ফু দিলে গ্লাস ফাটি গেছে। ওইসব হুজুরেরা এইসব কথা বলে নাই, আর এখন বাংলাদেশের হুজুর সবগুলা মিলে যদি গ্লাসের মধ্যে ফু দেয়, গ্লাস একটা ফাটতে পারব? এইসব হুজুরেরা দেখি নতুন নতুন কথা কয়। তো বাপদাদারা যেমনি চলছে এটাই ভালো, এটা হলো মুরব্বীদের কথা। আর যুবকেরা বলে যে না, আমরা ছোটবেলায় পড়ছি আলিফ বে তে সে পড়ছি না, এটা কে কে পড়ছেন? আলিফ বে তে সে কে কে পড়ছেন? ও আল্লাহ, সবাই দেখি আলিফ বে তে সে পড়ছে। এখন আমরা বলতেছি না, আলিফ বে তে সে ভুল, কি পড়তে হবে? আলিফ বা তা সা এভাবে পড়তে হবে। এখন মুরব্বীরা যদি কয় না, ওই আমলের হুজুর এত বড় বড় হুজুরে আলিফ বে তে সে পড়াইছে, আমরা এখন মানতে রাজি না, বা তা সা পড়বো না। কিন্তু যুবকেরা সাথে সাথে পরিবর্তন, যুবকেরা কে বুঝে না, যদি আলিফ বা তা সা ঠিক হয়, আমরা আলিফ বা তা সাই পড়ব। সুবহানাল্লাহ। এই জন্য যুবক দরকার বেশি, আজকের এই মাহফিলে যুবকের সংখ্যা বেশি। এটা এক গুরুত্বপূর্ণ দিনে মজলিস, আলহামদুলিল্লাহ।